নমস্কার বন্ধুরা তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার সিস্টম তো বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম এই নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কোন কোন চাকরির জন্য ফর্ম ফিল চলছে অনলাইন অফলাইন ফর্ম ফিল আপের শেষ তারিখ কবে এবং তোমাদের কোন কোন চাকরির জন্য কী কী শিক্ষাগত যোগ্যতা চা হয়েছে সঙ্গে বয়সীমা কী চা হয়েছে এবং অফিসিয়াল ওয়েবসাইটগুলো কি বলা হয়েছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো আজকের এই সিঙ্গেল ভিডিওটির মাধ্যমে তোমরা একসঙ্গে অনেকগুলি চাকরির আপডেট পেয়ে যাবে তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবে নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে তো আসো বন্ধুরা আজকের এই ভিডিওটি আমরা শুরু করি তো বন্ধুরা প্রথমে রয়েছে ইন্ডিয়ান এয়ারফোর্সে স্থায়ী পদে গ্রুপ সি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশান পাস যোগ্যতায় বিভিন্ন গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে বয়স বলা হয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট অনুযায়ী আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স হতে হবে অফলাইনে ফর্ম আপ ফর্ম ফিল আপের লাস্ট ডেট আঠাশে নভেম্বর দু হাজার একুশ এবং অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচটি ডিপি এস ডাবল স্ল্যাশ ইন্ডিয়ান এয়ারফোর্স ডট এনআইসি ডট ইন এছাড়া তোমরা এই সপ্তাহের কেন্দ্রীয় সরকারের এমপ্লয়মেন্ট নিউজে অর্থাৎ তিরিশে অক্টোবর থেকে পাঁচই নভেম্বর দু হাজার একুশের এমপ্লয়মেন্ট নিউজে কিন্তু এই নিয়োগের বিজ্ঞপ্তি পেয়ে যাবে এরপরে দেখো ইন্ডিয়ান নেভিতে তিনশো শূন্য পদে ম্যাট্রিক রিক্রুট অর্থাৎ এমআর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস এবং তোমাদের জন্ম তারিখ বলা হয়েছে ফার্স্ট এপ্রিল দু হাজার দুই থেকে একত্রিশে মার্চ দু হাজার পাঁচ এই তারিখের মধ্যে জন্ম তারিখ হতে হবে অনলাইনে ফর্ম ফিলাপ ফর্ম ফিলাপের লাস্ট ডেট সেকেন্ড নভেম্বর দু হাজার একুশ অফিসিয়াল ওয়েবসাইট ট্রিপল ডাব্লু ডট জয়েন ইন্ডিয়ান নেভি ডট জিওভি ডট ইন এরপরে দেখো রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান কোস্ট গার্ডের দপ্তরে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের মাধ্যমিক পাস এবং আইটিআই পাস যোগ্যতায় বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে বয়স বলা হয়েছে ম্যাক্সিমাম পোস্টে আঠেরো থেকে সাতাশের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের কিছু পোস্টের ক্ষেত্রে আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে অফলাইনে ফর্ম ফিলাপ ফর্ম ফিলাপের লাস্ট ডেট আঠাশে নভেম্বর দু হাজার একুশ অফিসিয়াল ওয়েবসাইট টিপল ডাব্লিউ ডট ইন্ডিয়ান ডট ডট ইন এরপরে দেখো ইন্ডিয়ান আর্মিতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে রাজ্যের হেডকোয়ার্টার সেন্টারে তোমাদের নিয়োগ করা হচ্ছে উত্তরবঙ্গে হেডকোয়ার্টার সেন্টারে কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে এখানে মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে বয়স বলা হয়েছে আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স হতে হবে ফর্ম ফিলাপের লাস্ট ডেট কুড়ি নভেম্বর দু হাজার একুশ অফলাইনে ফর্ম ফিলাপ অফিসিয়াল ওয়েবসাইট ডিব্লুডাব্লু ডট ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এরপরে দেখো আইবিপিএস অর্থাৎ ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের মাধ্যমে তোমাদের এগারোটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে চার হাজার একশো পঁয়ত্রিশটি পদে প্রভেশনারি অফিসার অথবা ম্যানেজমেন্ট ট্রেনিং পোস্টে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে যে কোনো শাখায় গ্র্যাজুয়েশান পাস বয়স বলা হয়েছে এক দশ দু হাজার একুশ এই তারিখ অনুযায়ী কুড়ি থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট দশই নভেম্বর দু হাজার একুশ অফিসিয়াল ওয়েবসাইট এইচ এস কোলন কোলনডবল স্ল্যাশ ট্রিপল ডাব্লিউ ডট আইবিপিএস ডট ইন এরপরে দেখো কেন্দ্রীয় খাদ্য দপ্তর অর্থাৎ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া এফ এস এস এআইতে গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন পাস মাস্টার ডিগ্রি এছাড়া বিটেক যোগ্যতায় বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের বয়সসীমা কিন্তু বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন রকম রয়েছে ফর্ম ফিলাপের লাস্ট ডেট সাতই নভেম্বর দু হাজার একুশ অনলাইনে ফর্ম আপ অফিসিয়াল ওয়েবসাইট এইচটি এস কোলনডাবল স্ল্যাশ ডিব্ল ডাব্লু ডট এফএসএসএই ডট জিও ডট ইন এরপর দেখো ডাব্লু বি এমএসসির মাধ্যমে রাজ্যে মহাবনী ডেভেলপমেন্ট অথরিটিতে লোয়ার ডিভিশন ক্লার্ক ওয়ার্ড অ্যাসিস্ট্যান্ট ডাবসম্যান সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট টাউন প্ল্যানার ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এ সমস্ত যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে বয়স সীমা কিন্তু বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন রকম রয়েছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট ফোর্থ নভেম্বর দু হাজার একুশ অফিসিয়াল ওয়েবসাইট এইচটি এস কোলন ডাবল স্ল্যাশ ট্রিপল ডাব্লিউ ডট এমএসসি ডট ও নেক্সট দেখো শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনে চল্লিশটি শূন্য পদে অনরারি হেলথ ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাস বয়স বলা হয়েছে জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে এছাড়া এস সি এসটি ও বিসিএ ও বিসি বি ক্যাটাগরি ক্ষেত্রে বাইশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট থার্ড নভেম্বর দু হাজার একুশ অফিসিয়াল ওয়েবসাইট এইচডি ডিপি কোলনডাবো স্ল্যাশ ট্রিপল ডাব্লিউ ডট শিলিগুড়ি এস এম সি ইন এরপর দেখো মালদা জেলা কোর্টে এলডিএ কাম অ্যাকাউন্টেন্ট কাম অফিসার মাস্টার এলডিএ কাম ক্যাশিয়ার এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে এছাড়া গ্রুপ ডি পোস্টে ক্লাস এইট পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে বয়স বলা হচ্ছে তোমাদের এক এক দু এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে সাঁয়ত্রিশের মধ্যে বয়স হতে হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট পনেরোই নভেম্বর দু হাজার একুশ অফিসিয়াল ওয়েবসাইট এস টি এস কোলন স্ল্যাশ ডট মালদা ডট ডট ইন এরপর দেখো ইন্ডিয়ান আর্মিতে টেন প্লাস টু টেকনিক্যাল এন্ট্রি স্কিমে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে বিজ্ঞান শাখায় ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স নিয়ে এবং এগ্রিকেটে সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে এবং তোমাদের জন্ম তারিখ বলা হয়েছে সেকেন্ড জুলাই দু হাজার দুই থেকে তোমাদের ফার্স্ট জুলাই দু হাজার পাঁচের মধ্যে জন্ম তারিখ হতে হবে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে আটই নভেম্বর দু হাজার একুশ অফিসিয়াল ওয়েবসাইট ডিব্ল ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন এরপরে দেখো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া পাঞ্জাবে আটশো ষাটটি শূন্য পদে ওয়াচম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ক্লাস এইট পাস বয়স বলা হয়েছে এক নয় দু হাজার একুশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স হতে হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট দশই নভেম্বর দু হাজার একুশ অফিসিয়াল ওয়েবসাইট এস টি ডিপি এস কলনডাব্লু স্ল্যাশ ডব্লিউডব্লু ডট রিক্রুটমেন্ট এফসিআই ডট ইন এরপরে দেখো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া হরিয়ানাতে তিনশো আশিটি শূন্য পদে ওয়াচম্যান পোস্টে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ক্লাস এইট পাস বয়স বলা হয়েছে এক নয় দু হাজার একুশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে পঁচিশের মধ্যে বয়স হতে হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট উনিশে নভেম্বর দু হাজার একুশ অফিসিয়াল ওয়েবসাইট এস টিপি এস কোলমডাবল স্ল্যাশ ট্রিপল ডাব্লিউ ডট রিক্রুটমেন্ট এফসিআই ডট ইন এরপরে দেখো রাজ্যে কলকাতায় এশিয়াটিক সোসাইটিতে সতেরোটি শূন্য পদে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান লোয়ার ডিভিশন ক্লার্ক বাইন্ডার জুনিয়র অ্যাটেন্ডেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা ক্লাস সেভেন পাস ক্লাস এইট পাস ডিগ্রি পোস্ট গ্র্যাজুয়েশান এ সমস্ত যোগ্যতা কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং বয়স সীমা কিন্তু বিভিন্ন পোস্ট অনুযায়ী বিভিন্ন রকম রয়েছে এরপরে দেখো ফর্ম ফিল আপের লাস্ট ডেট তিরিশে নভেম্বর দু হাজার একুশ অফিসিয়াল ওয়েবসাইট ট্রিপল ডাব্লু ডট এশিয়াটিক সোসাইটি কলকাতা ডট ওআরজি এরপরে দেখো রাজ্যে আয়ুষ সমিতিতে স্টেট বা ডিস্ট্রিক্ট প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইউনিটে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশান যোগ্যতা নিয়োগ করা হচ্ছে বয়স বলা হয়েছে এক এক দু একুশ এই তারিখ অনুযায়ী একুশ থেকে চল্লিশের মধ্যে বয়স হতে হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট পনেরোই নভেম্বর দু হাজার একুশ অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে এইচটি টিপি এস কলনডাব্লু স্ল্যাশ ডব্লু ডাব্লিউ ডট বি হেলথ ডট জিওভি ডট ইন রাজ্যে বীরভূম জেলায় ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্টে তোমাদের গেস্ট টিচার পোস্টে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা পিজিটি বা টিজিটি সঙ্গে তোমাদের বিএড থাকতে হবে বয়স বলা হয়েছে এক নয় দু হাজার একুশ এই তারিখ অনুযায়ী চল্লিশের মধ্যে বয়স হতে হবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট আটই নভেম্বর দু হাজার একুশ অফিসিয়াল ওয়েবসাইট এস টি ডিপিএস কলমডবল স্ল্যাশ বীরভূম ডট জিওভি ডট ইন এরপরে দেখো ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ যেখানে তোমাদের স্টাফ নার্স এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা স্টাফ নার্সের জন্য উচ্চ মাধ্যমিক পাস সঙ্গে তোমাদের জিএনএম করা থাকতে হবে এছাড়া ল্যাবরেটরি টেকনিশিয়ান পদের জন্য বলা হয়েছে উচ্চ মাধ্যমিক সঙ্গে তোমাদের বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক সঙ্গে তোমাদের ডিএমএলটি বা বিএমএলটি কোর্স করা থাকতে হবে এরপরে দেখো বয়স বলা হয়েছে এক এক দু এই তারিখ অনুযায়ী চল্লিশের মধ্যে বয়স হতে হবে এবং তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট সতেরোই নভেম্বর দু হাজার একুশ অফিসিয়াল ওয়েবসাইট এইচটিপি এস কোলন ডাবল স্ল্যাশ বি হেলথ ডট জিওভি ডট ইন এরপরে দেখো রাজ্যে এনআরএস মেডিকেল কলেজ এবং হসপিটালে তোমাদের জেনারেল নার্সিং মিডওয়াইফারি অর্থাৎ জিএনএম পোস্টে নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা জিএনএম কোর্স করা থাকতে হবে সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং বয়স বলা হয়েছে এক এক দু হাজার একুশ এই তারিখ অনুযায়ী চল্লিশের মধ্যে বয়স হতে হবে এখানে তোমাদের ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে ইন্টারভিউ নেওয়া হবে আগামী আঠেরোই নভেম্বর দু হাজার একুশ তারিখে এখানে অফিস অব দ্য হেমাটোলজি ডিপার্টমেন্ট ফোর্থ ফ্লোর সেন্টেনারি বিল্ডিং এবং তোমাদের রিপোর্টিং টাইম বলা হয়েছে নাইন এম টু টেন এম অফিচিয়েল ৱেবছাইট বলা হৈছে ডিবুল ডাব্লিউ ডট ডাব্লিউ বি হেল্থ ডট জিঅ ভি ডট ইন